সমুদ্র বিষয়ে বিপুল সম্ভাবনা থাকার পরেও ভারত অঞ্চল অবহেলিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এই অঞ্চলের দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সমুদ্র কূটনীতি জোরদার, টেকসই ভবিষ্যতের লক্ষ্যে শক্তিশালী অংশীদারিত্ব, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে নৌ ও বিমান চলাচল সহ ৬ দফা সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ঢাকায় দুই দিন ব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলনের ষষ্ঠ আসরে তিনি এ সুপারিশ জানান। জয়দেব দাসের প্রতিবেদন। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্বের অঙ্গীকারে ঢাকায় শুরু হলো ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন। ইন্ডিয়া ফাউন্ডেশন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরিশাসের প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৫টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, খাদ্য, জ্বালানি, সার সংকটের ফলে বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলকেও জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগের মতো চ্যালেঞ্জসমূহ প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য এই অঞ্চলের দেশগুলোকে অংশীদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার উপরই জোর দিতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা ১.১ মিলিয়নের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছি, যার ফলে অঞ্চলে বড় ধরনের মানবিক বিপর্যয় প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এখন আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও শান্তিপূর্ণ উপায়ে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিতকরণে বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তাদের সমর্থন চাই। তার কারণ, এই বোঝা টানা এখন আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের সকলের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আর্থসামাজিক উন্নয়ন এবং শান্তি সমৃদ্ধিতে ৬টি প্রস্তাব তুলে ধরেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র কূটনীতি অর্থাৎ মেরিটাইম ডিপ্লোম্যাসি, এটা জোরালো করতে হবে। দ্বিতীয়ত, এই অঞ্চলের অনেক দেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ঝুঁকিতে থাকার বিষয়টি বিবেচনা করে প্রাকৃতিক দুর্যোগ এবং তৎ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সহযোগিতা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী জানান, ২০৪১ সালের মধ্যে একটি বিজ্ঞানভিত্তিক আধুনিক উন্নত সমৃদ্ধ এবং ২০১০০ সালের মধ্যে একটি সমৃদ্ধ ও জলবায়ু সহনশীল বদ্বীপ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। বিশ্বাস এবং জয়দেব দাস, নিউজ ২৪, ঢাকা।